प्रिय शिक्षार्थी बुएटर प्रॉब्लम सॉल्विंग क्लासेर द्वितीय क्लासे आज आमरा आसी एवं आजकेर क्लासे आमरा गतिविद्या अध्यायेर बुएटर विगत सालेर प्रश्नगुलो सल्व करब। आशा करी तोमरा सबाई संगे थाकबा। प्रथम अंकटा देखो बुएटेर 2018-19 सालेर सेशने आसा। एखाने अंकटाय बोलछे जे एकजन फुटबलार अनुभूमिकेर साथे 30 डिग्री कोणे 25 मीटर पर सेकेंड बेगे 80 मीटर दूरे दाड़िये थाका गोलरक्षकेर दिके बल के किक करे। गोलरक्षक साथे साथे 10 मीटर पर सेकेंड समबेगे दौड़ शुरू करे। बलटी माटीते पड़ार आगेई गोलरक्षक धरते पारबे किना, माने एकजन फुटबलार एकटा बलके किक करछे, बलटा भूमिर साथे 30 डिग्री कोणे 25 मीटर पर सेकेंड बेगे ओपरेर दिके गतिशील होयेछे এবং সে একই সাথে একটা দূরত্ব অতিক্রম করছে বলটা। এবার এই বলটা ধরার জন্য গোলরক্ষক 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করছে। এখন প্রশ্নটা হচ্ছে আমাদের বের করতে হবে যে বল মাটিতে পড়ার আগেই গোলরক্ষক ওই বলটা ধরতে পারবে কি না। দেখো মনে করো এই জায়গা থেকে আমি এখানে ফুটবল, এই ফুটবলটাকে কিক করা হয়েছে এখান থেকে এবং বলটা মাটিতে ছিল, তাহলে যেখান থেকে বলটাকে কিক করা হয়েছে সেই জায়গাটাকে আমি মূলবিন্দু ধরে নিচ্ছি। এবার বলটাকে কিক করলে বলটা এইভাবে এসে মনে করো এখানে পড়ল, আর এই জায়গায় দাঁড়ায় ছিল গোলরক্ষক। এখন বলটা যদি এখান থেকে এই পর্যন্ত পড়ে তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো আনুভূমিক পাল্লা, তাই না? আর বল থেকে যেখান থেকে বলকে কিক করা হয়েছে সেখান থেকে গোলরক্ষকের দূরত্ব ছিল 80 মিটার। তাহলে এই ডিস্টেন্সটুকু কত হবে বলো তো? এই ডিস্টেন্সটুকু হবে 80 মাইনাস আর। আচ্ছা, এখানে কিন্তু আর মাইনাস 80ও হতে পারতো, আমরা ঠিক জানি না আসলে কি হবে, কারণ বলটা যদি এইভাবে এখানে যেয়ে পড়ে তখন কিন্তু এই ডিস্টেন্সটুকু বের করার জন্য আমাকে কি করতে হবে, আর থেকে 80 মাইনাস করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে বলটা গোলরক্ষকের সামনে পড়ছে, কারণ গোলরক্ষক যেখানে দাঁড়ায় থাকে সাধারণত বল যদি তার উপর যে পড়ে তাহলে মাঠের বাইরে চলে যাবে, তাই না? এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এই বলটা এখান থেকে এখানে এসে পড়তে যে সময় লাগে, বলটাকে এখানে কিক করছে এখানে এসে পড়ছে কত সময় লাগছে, বিচরণকালটা কত বলের, এই বিচরণকালটা আমরা বের করব। বিচরণকাল টি হচ্ছে 2v0 সাইন থিটা নট বাই জি। এখানে ভি নটের মান হচ্ছে তোমার 25 আর থিটা নটের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 2×25 সাইন 30 বাই 9.8 কত হবে? এটা তবে 2×25×sin30 বাই 9.8 2.55 সেকেন্ড। তাহলে বলটা 2.55 সেকেন্ড সময়, এই পরিমাণ সময় 2.55 সেকেন্ড সময় বলটি শূন্যে থাকে, এটা আমরা জানলাম। এবার দেখো এবার আমরা আর বের করব, পাল্লাটা কত, বলটা কত দূরে যায় পড়ছে। পাল্লা হচ্ছে পাল্লা সূত্র ভি নট স্কোয়ার সাইন 2θ0 বাই জি, মান বসাই 25-এর উপর স্কোয়ার সাইন 2×30 বাই 9.8, আর এর মান কত হবে 25-এর উপর স্কোয়ার ইন্টু সাইন 60 বাই 9.8 55.23 মিটার। ওকে, তাহলে দেখো এইটুকু যদি হয় 55.23 মিটার, তাহলে এইটুকু কত, এই দূরত্বটুকু কিন্তু ফুটবলারকে আসতে হবে এই সময়ের মধ্যে, কারণ এই সময়টাই ফুটবল শূন্যে থাকে। তাহলে দেখো গোলরক্ষকের বলের কাছে আসতে সময় টি সময় আমরা জানি দূরত্ব বাই বেগ। এখন বলো গোলরক্ষককে এখান থেকে এখানে আসতে হবে, মানে 80 মাইনাস আর দূরত্ব আসতে হবে,
राशि माइनस आर बाय बेग होच्छे भी एटा गोलरक्षक के समबेग ताले टी समान होच्छे आशी माइनस पंचान्न पॉइंट टू थ्री बाय टेन कत हबे 80 माइनस 55.23 बाय 10 2.47 सेकेंड एखन देखो बॉलटा शून्य थाकबे 2.55 सेकेंड और गोलरक्षक 2.47 सेकेंडे बॉलेर काछे चले आसबे तार माने बॉल माटीते पड़ार आगे कारण 2.55 किन्तु 2.47 एर चेये बेशी ताई कि ना তার মানে বল মাটিতে পড়ার আগেই কিন্তু গোলরক্ষক বলের কাছে এসে পৌঁছাবে এখন ধরতে পারবে কি না সেটা আমরা অঙ্ক করে বলতে পারবো না কারণ এটা গোলরক্ষকের দক্ষতার ব্যাপার আমরা দেখব যে গোলরক্ষক বলের আগে বল মাটিতে পড়ার আগেই পৌঁছাইছে কি না যদি পৌঁছায় তাহলে ধরতে পারবে তাহলে যেহেতু গোলরক্ষক বল মাটিতে পড়ার আগেই এখানে পৌঁছে গেছে অর্থাৎ সে বলটা ধরতে পারবে তাহলে অঙ্কের সিদ্ধান্ত হচ্ছে গোলরক্ষক বলটি ধরতে পারবে ওকে পারবে তো আশা করি অঙ্কটা খুব বুঝতে পারছো এবং অঙ্কটা সৃজনশীল অঙ্কেও তোমাদের ইন্টারমিডিয়েটের সৃজনশীল অঙ্কেও কিন্তু জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই বলটা কিন্তু এই অঙ্কটা কিন্তু ফুটবলের জায়গায় ক্রিকেট দিয়েও দিতে পারে যে ব্যাটসম্যান বলটাকে এইভাবে তুলে মারলো ফিল্ডার দৌড়ে আসলো ক্যাচ ধরার জন্য ক্যাচ ধরতে পারবে কি না সেম অঙ্ক হবে কিন্তু ঠিক আছে তো আশা করি সবাই এটা বুঝতে পারছো তো দেখো আমরা গতিবিদ্যার অঙ্ক করছি আর এইবার গতিবিদ্যার যে অঙ্কটা আমরা সলভ করব বুয়েটে আসা সেটা বুয়েটে 2017-18 সেশনের অ্যাডমিশনে আসা প্রশ্ন তো এই প্রশ্নটাতে বলছে যে একটি ক্রিকেট বলের ওজন 0.65 কেজি ঠিক আছে একজন ফিল্ডার বলটিকে স্বল্পতম সময়ে 100 মিটার দূরত্বে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছাতে চাইলে ন্যূনতম কত কিলোমিটার পার আওয়ার গতিতে বলটি ছুটবে আর এই গতিতে ছুড়লে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে পৌঁছাবে দেখো অঙ্কে যেটা বলছে সেটা হলো এখানে মনে করো একজন ফিল্ডার আছে এখন এই ফিল্ডার বল নিক্ষেপ করবে আর মনে করো এই জায়গায় আছে একজন উইকেট কিপার এটা স্ট্যাম্পের কাছে তাহলে ফিল্ডার যদি বলটা নিক্ষেপ করে এইভাবে তাহলে এইভাবে উইকেট কিপারের কাছে বলটা যাবে তাহলে এটা কিন্তু দেখো একটা প্রাসের মতো হচ্ছে তাহলে এখানে প্রাসের আদিবেগ ভি নট কোণের মান হচ্ছে থিটা নট তাহলে এই দূরত্বটা কত এই দূরত্ব অঙ্কে দেওয়া আছে 100 মিটার তাহলে আর ইকুয়াল 100 মিটার ওকে আর ফিল্ডার থেকে উইকেট কিপারের কাছে বলটা যেতে সময় লাগবে হচ্ছে এটাকে আমরা বলি বিচরণকাল বলি না তাহলে এটাকে বলি বিচরণকাল টি এখন দেখো অঙ্কে বলছে স্বল্পতম সময়ের মধ্যে বলটাকে ফিল্ডার উইকেট কিপারের কাছে দিতে এই ভি নটের মান কত হতে হবে এখন আমরা যদি বলি বিচরণকাল টি সমান টু ভি নট সাইন থিটা নট বাই জি এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি সেটা হলো ভি নট যদি মিনিমাম হয় তাহলে টিও হবে মিনিমাম তার মানে স্বল্পতম সময়ের মধ্যে বলটাকে ফিল্ডার বলটাকে উইকেট কিপারের কাছে যদি দিতে চায় তাহলে ভি নটটাও বেগটাও হতে হবে মিনিমাম ওকে তাহলে ভি নট মিনিমাম হওয়ার শর্তটাকে এবার দেখো আর এর মান আমরা সবাই জানি ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট বাই জি এখান থেকে ভি নট স্কোয়ার সমান আমরা লিখতে পারি আর জি বাই সাইন টু থিটা নট ওকে এবার দেখো ভি নটের সাথে সাইন টু থিটা নটের সম্পর্কটা কী ব্যস্তানুপাতিক না এখন যেহেতু ভি নটের সাথে সাইন টু থিটা নটের সম্পর্কটা ব্যস্তানুপাতিক তাহলে আমরা বলতে পারি যে সাইন টু থিটা নটের মান যদি হয় ম্যাক্সিমাম হলে ভি নট হবে কি মিনিমাম ঠিক আছে কি এবার দেখো তাহলে সাইন টু থিটা নটের মান ম্যাক্সিমাম হলে ভি নট হবে মিনিমাম আর ভি নট যদি মিনিমাম হয় তবেই কিন্তু টিও হবে মিনিমাম তাহলে সাইন টু থিটা নটের সর্বোচ্চ মান কত বলো তো 1 তাহলে টু থিটা নটের মান কত হবে 90 ডিগ্রি হবে তাহলে থিটা নটের মান কত হবে 45 ডিগ্রি হবে তার মানে থিটা নটের মান যদি 45 ডিগ্রি হয় তাহলে ভি নট হবে মিনিমাম
তাহলে এবার সেই ভি মিনিমামের মানটা বের করো। ভি মিনিমাম স্কোয়ার সমান হবে আর জি বাই সাইন থিটা নটের মান 45, তার মানে সাইন 90। তাহলে ভি মিনিমামের মান কত দাঁড়াচ্ছে বলো? রুট ওভার আর জি। আর এর মান হচ্ছে 100, জি এর মান হচ্ছে 9.8। এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে? রুট ওভার 100 × 9.8, রুট ওভার 100 × 9.8, এইটা হিসাব করলে হবে 31.30 মিটার পার সেকেন্ড। তাহলে এটা একটা অ্যান্সার বের হলো। এখন অ্যান্সারটা চাইছে কিলোমিটার পার আওয়ারে, তাই না? তাহলে এখানে আবার একটু ঝামেলা করে রাখছে। তাহলে এই 31.30 এটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডকে তুমি যদি কিলোমিটার পার আওয়ার বানাতে চাও তাহলে তোমাকে 3600 গুণ করে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা হবে 112.68 কিলোমিটার পার আওয়ার, এইটা অ্যান্সার লিখতে হবে। এখন পরে বলছে যে এই গতিতে ছুড়লে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে পৌঁছাবে, তাহলে আমাদেরকে সেই স্বল্পতম সময়টাও বের করতে হবে। এবং স্বল্পতম সময় বের করার জন্যে আমরা এই টি এর সূত্র ব্যবহার করবো। তাহলে টি সমান হবে 2 × 31.30 sin 45/9.8। এটা কত হবে বলো তো? 2 × 31.30 sin 45/9.8, 4.51 সেকেন্ড। এটা হচ্ছে আমার সেই সময়। তাহলে আমরা দেখো কী বের করলাম, যে স্বল্পতম সময়ের মধ্যে 100 মিটার দূরত্বে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছাতে চাইলে ন্যূনতম কত কিলোমিটার পর আওয়ার গতিতে বল ছুটতে হবে, সেটা হচ্ছে এটা। আর এই গতিতে ছুটলে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে পৌঁছাবে, সেটা হলো এটা। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। অঙ্কটা আমি বোঝানোর স্বার্থে হয়তো করতে অনেক সময় লাগলো, কিন্তু অঙ্কটা তুমি যখন বুয়েটে করবা তখন তোমাকে কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু অঙ্কটা সলভ করতে হবে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। তো এইবার দেখো আমরা করব বুয়েটে আসা 2015 সেশনে অ্যাডমিশনে আসা অঙ্কটা। হ্যাঁ, তো অঙ্কটা কী বলছে? এটা খুবই সোজা একটা অঙ্ক, এরকম অঙ্ক আসলে বুয়েটে আসে না যে তা না, তবে খুব কম আসে, এত সহজও আসে না, আবার খুব কঠিনও আসে না। মোটামুটি স্ট্যান্ডার্ড অঙ্কগুলো আসে, কিন্তু এটা আসলে বেশি সহজ হয়ে গেছে। তো বলছে কোনো একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে কত কোণে 45 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লে এটি 200 মিটার দূরে গিয়ে পড়বে। তো ভূপৃষ্ঠ থেকে আমি ছুড়ব আর বস্তুটা 200 মিটার দূরে গিয়ে পড়বে, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 200 মিটার। আর এই ডিস্টেন্সটা দেখো আনুভূমিক দূরত্ব, যেহেতু তো আনুভূমিক দূরত্বের সর্বোচ্চ মান 200 মিটার, তার মানে এটা হচ্ছে পাল্লা। তাহলে পাল্লা হচ্ছে 200 মিটার। এখন আর এর সূত্র আমরা কী জানি? ভি নট স্কোয়ার সাইন 2θ0/g ইকুয়াল 200 মিটার। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি, দেখো কত কোণে ছুড়লে, তার মানে থিটা নটের মান। তাহলে সাইন 2θ0 হবে 200g/v0² তাহলে বলো তো 2θ0 সমান কত হবে? হবে সাইন ইনভার্স 200g/v0² তোমরা মানটা বসাই, 200 × 9.8/v0-এর মান 45, তাহলে 45-এর উপর স্কোয়ার। ভি নটের মান 45-এর উপর স্কোয়ার, তাই না? এটা তাহলে এটা হিসাব করলে কত হবে? এটা হবে 200 × 9.8/45-এর উপর স্কোয়ার শিফট সাইন ইনভার্স অ্যান্সার, তাহলে 75.44 ডিগ্রি। তাহলে থিটা নট সমান কত হবে? এটার অর্ধেক দুই দ্বারা ভাগ হবে, 37.72 ডিগ্রি। তাহলে এই কোণে, এই 37.72 ডিগ্রি কোণে, মানে এই কোণের মানটা যদি হয় 37.72, তাহলে এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে 200 মিটার দূরে গিয়ে মাটিতে পড়বে। ওকে, আর ভি নটের মান তো দেওয়াই ছিল 45। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো, খুব সহজ একটা অঙ্ক ছিল। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা গতিবিদ্যার বুয়েট 2016-17 সেশনের অ্যাডমিশনে আসা এই অঙ্কটা আমরা সলভ করব। তো অঙ্কটার চিত্রটা আমি এখানে আঁকায় নিছি। অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে দেখো,
এইটা হচ্ছে একটা মনে করো তিনতলা একটা বিল্ডিং, ঠিক আছে? তিনটা জানালা আছে, তাই আমরা ধরে নিলাম এটা একটা তিনতলা বিল্ডিং, আর পাশে এটা একটা দুইতলা বিল্ডিং। এই দুইটা বিল্ডিংয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 6.2 মিটার, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 6.2 মিটার, আর এই হাইটটা হচ্ছে 4.8 মিটার। তার মানে দোতলার ছাদ আর তিনতলার ছাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4.8 মিটার। এখন এই যে দেখছো, ইনি ভদ্রলোক, ইনি একজন স্টান্টম্যান। ছবি আমি ভালো আঁকতে পারি না, যা আঁকছি তাই। এখানে পাশে লিখে দিছি এটা স্টান্টম্যান, তাহলে আমরা কী করে বুঝবো এটা স্টান্টম্যান? কারণ পাশে আসলে লেখাই আছে যে এটা একটা স্টান্টম্যান। তো এই স্টান্টম্যান, এখানে একটা সিনেমার শুটিং হচ্ছে, ওকে? তো এই স্টান্টম্যান এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে এই বিল্ডিংয়ের ছাদে পড়বে, আর স্টান্টম্যানের বেগ হচ্ছে 4.5 মিটার পার সেকেন্ড, এবং স্টান্টম্যান সরাসরি আনুভূমিকভাবে এই দিকে লাফ দিবে। এখন তুমি একজন পদার্থবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী, তোমার দায়িত্ব হচ্ছে এই স্টান্টম্যানকে সাবধান করা। আসলে স্টান্টম্যানের এখানে ঝাঁপ দেওয়া উচিত কি না, ঝাঁপ দেবে নাকি দেবে না, এই পরামর্শ তোমাকে দিতে হবে। তাহলে কিভাবে আমরা দেখব, দেখো, তার আগে আমি বলি, এই লেভেলটাকে আমরা ধরে নিচ্ছি এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। তাহলে এটা যদি গ্রাউন্ড হয়, এখান থেকে যদি এইভাবে লাফ দেই, তাহলে মনে করো আমি এভাবে এসে পড়লে, ছাদে পড়লে আমি নিরাপদে লাফ দিতে পারবো, আর আমি যদি এইদিকে পড়ে যাই তাহলে আমি লাফ দেওয়া যাবে না, তাই না? এবার দেখো, তাহলে এই যে হাইটটা কত বলো তো, এই হাইটটা হচ্ছে ওয়াই নট, যেটাকে আমরা বলি আদি উচ্চতা। মানে লাভ দেওয়ার মুহূর্তে আমি একটা নির্দিষ্ট উচ্চতায় আগেই আসি। তাহলে আমরা সবাই জানি যে প্রাসের যে ইউনিভার্সাল সূত্র, সেটা হচ্ছে ওয়াই সমান ওয়াই নট প্লাস ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রাসের ইউনিভার্সাল সূত্র, ওকে? এই ওয়াইটা হচ্ছে শেষ উচ্চতা, ওয়াই নট হচ্ছে আদি উচ্চতা। তাহলে ওয়াই নটটা হচ্ছে লাভ দেওয়ার শুরুতেই আমি যে উচ্চতায় থাকবো। আমি যদি ভূপৃষ্ঠ থেকে লাভ দেই উপরের দিকে, তাহলে আমার এই ওয়াই নটের মান শূন্য হবে। আর ওয়াইটা হচ্ছে টি সেকেন্ড পরে, এই যে টি সেকেন্ড দেখছো, এই টি সেকেন্ড পরে আমি কত উচ্চতায় আসি। তার মানে বিষয়টা যদি এরকম হয় যে মনে করো এখান থেকে আমি লাভ দেবো এইভাবে, তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই নট, কারণ এখান থেকে আমি লাভ দিচ্ছি, লাভ দেওয়ার মুহূর্তে আমি এই ওয়াই নট উচ্চতায় আসি, এবং টি সময় পরে যদি আমি এই জায়গায় থাকি, তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই। আর আমি যদি মাটিতে পড়ে যাই, তাহলে আমার ওয়াই সমান হচ্ছে শূন্য, কারণ শেষ উচ্চতা, শেষ পর্যন্ত যদি আমি মাটিতে থাকি, তাহলে ওই জায়গায় ওয়াই হবে শূন্য। তাহলে দেখো, আমি যেহেতু এই লেভেলটাকে গ্রাউন্ড ধরছি এবং আমি ধরে নিচ্ছি স্টান্টম্যান এসে লাভ দিয়ে এখানে পড়বে, সেক্ষেত্রে ওয়াইয়ের মান হবে কত? ওয়াইয়ের মান হবে শূন্য। ওয়াই নটের মান হচ্ছে এই আদি উচ্চতা 4.8 মিটার, প্লাস ভি নটের মান হচ্ছে 4.5 sin 0 degree, কারণ ও সোজা আনুভূমিক দিকে লাভ দিছে, তাহলে ভূমির সাথে কোণ হচ্ছে 0 degree। টি মাইনাস হাফ 9.8 টি স্কোয়ার। এবার দেখো, সাইন জিরোর মান জিরো, তাহলে জিরো ইকুয়াল 4.8 মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে বলো টি স্কোয়ার সমান কী হবে? 4.8 বাই 4.9। তাহলে টি ইকুয়াল দাঁড়াচ্ছে কত? 4.8 বাই 4.9, তার সরি 4.8 বাই 4.9, তাকে যদি রুট করি তাহলে 0.989, মানে 0.99 সেকেন্ড। এবার দেখো, তার মানে আমি স্টান্টম্যান যদি এখান থেকে লাভ দেয়, তাহলে ওর গ্রাউন্ডে এসে পড়তে সময় লাগবে এত সেকেন্ড। এবার দেখো, এই সময়ে তার আনুভূমিক দূরত্ব, দেখো দুই বিল্ডিংয়ের মধ্যে দূরত্বটা কত, 6.2 মিটার না? এখন এই সময়ের মধ্যে আনুভূমিক দূরত্বের মান হচ্ছে ভি নট কস থিটা নট টি। তাহলে ভি নটের মান হচ্ছে 4.5 cos 0 degree ইন্টু টাইম হচ্ছে 0.99। এটা কত হয়? 4.5 ইন্টু 0.99, তাহলে 4.455 মিটার। তার মানে
এই স্টান্টম্যানের আনুভূমিক দূরত্ব হচ্ছে 4.55, তাহলে এই পুরোটা এইটা যদি হয় 6.2, কিন্তু তাহলে এখান থেকে 4.2 কতখানি, মনে করো এতখানি হচ্ছে 4.2, তার মানে ও লাভ দিয়ে এখানে পড়ে যাবে, তার মানে ছাদে যেতে পারছে না। কিন্তু দেখো, তার মানে যেহেতু ওর আনুভূমিক দূরত্ব 4.55, এটা কিন্তু 6.2 এর চেয়ে কম। অর্থাৎ তোমার পরামর্শ হবে যে ঝাঁপ দিও না, ঝাঁপ দেওয়া উচিত না, কারণ ঝাঁপ দিলেও ওই দোতলার বিল্ডিংয়ের ছাদে যে পড়তে পারবে না, সে নিচে পড়ে যাবে, আর নিচে পড়ে গেলে সিনেমার শুটিং এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে এখানে এইভাবে লাভ দেওয়া যাবে না। লাভ যদি দিতে চায় তাহলে হয়তো আমাদের ওকে আরও অন্য পরামর্শ তুমি দিতে পারো। অঙ্কে সেটা চাইনি যে কত বেগে লাভ দিলে সে ওখানে পড়তে পারতো, বা এই বিল্ডিংয়ের উচ্চতাটা, এই বিল্ডিংয়ের মধ্যবর্তী দূরত্ব কতটুকু কমালে সে নিরাপদে ঝাঁপ দিতে পারতো, এগুলোও চাইতে পারতো, সেটা এখনও চাইনি। আমরা এখানে শুধু বুয়েটের প্রবলেমগুলোই সলভ করছি, তাই এটা এখানেই শেষ। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এইবার আমরা গতিবিদ্যার যে অঙ্কটা করব, এই অঙ্কটা বুয়েট 2012-13 সেশনের অ্যাডমিশনে আসছিল। তো অঙ্কটা কী বলছে দেখো, অঙ্কটায় বলছে যে ভূমি থেকে 300 মিটার উচ্চতা হতে একটি পরন্ত বস্তুকে আঘাত করার জন্য 500 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো। যদি বন্দুক হতে গুলি বের করার মুহূর্তে বস্তুটি স্থির অবস্থা পতিত হওয়া শুরু করে, তাহলে ভূমির সাথে কত কোণে গুলি ছুটতে হবে? আচ্ছা, অঙ্কটা যেটা বলছে দেখো, অঙ্কটা হচ্ছে মনে করো যে এইটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। এখন এই ভূমি থেকে 300 মিটার উঁচুতে অবস্থিত এই বস্তুটা আছে, তার মানে এই হাইটটা হচ্ছে এইচ, এইচের মান হচ্ছে 300 মিটার। এখন এই বস্তুটা এখান থেকে পড়া শুরু করবে, আর এই বস্তুটা যখনই পড়া শুরু করবে তখনই এখান থেকে একটা বন্দুক, মনে করো এইভাবে আসে, এই বন্দুক থেকে গুলি ছোড়া হবে। এখন প্রশ্নে যেটা বলছে সেটা হলো, এবং বন্দুকটা যেখানে আসে এখান থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 500 মিটার। এখন এইখান থেকে যে আমি গুলিটা ছুড়বো, এই গুলিটা যে মনে করো এখানে আসলো, এটা এমন একটা জায়গা হতে হবে যে এখানে এই গুলির সাথে বস্তুর সংঘর্ষ হবে, গুলি যে বস্তুটাকে লেগে বস্তুটাকে এখান থেকে সরায় দিবে। তাহলে দেখো, বস্তুটা এখান থেকে পড়া শুরু করবে আর আমি এখান থেকে বন্দুক দিয়ে গুলিটা ছুড়বো, তাহলে এখানে এই কোণের মানটা কত হলে এই গুলিটা যে এই বস্তুটাকে আঘাত করে সরায় দিতে পারবে? তো আমরা ধরে নিচ্ছি যে এই জায়গায় যখন বস্তুটা আসবে তখন এই গুলিটাও এই জায়গায় আসবে, এসে এই বস্তুটাকে আঘাত করে সরায় দিবে। তাহলে এই হাইটটা কত হবে? এই হাইটটাকে আমি বলছি ওয়াই। তাহলে এই হাইটটা কত বলো তো? এই হাইটটা হচ্ছে এইচ মাইনাস ওয়াই। এবার মজার ব্যাপারটা দেখো, মনে করো যে আমি ধরে নিলাম যে টি সেকেন্ড পর বুলেট ও বস্তুর সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষটা কোথায় হয়েছে? সংঘর্ষ হয়েছে ভূমি থেকে ওয়াই উচ্চতায়। তাহলে দেখো, টি সেকেন্ডের মধ্যে তাহলে কী হচ্ছে? তাহলে টি সেকেন্ডে এই বস্তুটা নেমে কোথায় আসবে? এতটুকু নেমে আসবে, টি সেকেন্ড পর বস্তুটা এখান থেকে নেমে এখানে আসতে হবে, এবং ওই টি সেকেন্ড সময়ে এই বুলেটটারও এখানে থাকতে হবে, আর এখানে থাকার মানে হচ্ছে 500 মিটার দূরে ওয়াই উচ্চতায় থাকা। তাহলে দেখো আমরা কী লিখতে পারি, এই বস্তুর জন্য আমরা কী লিখতে পারি, পরন্ত বস্তুর জন্য আমরা লিখতে পারি এইচ মাইনাস ওয়াই ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, কারণ এটার আদিবেগ শূন্য। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং দেখো, এই বস্তুটা এবার টি সেকেন্ড পর বুলেটটা কত উঁচুতে থাকবে? ওয়াই উঁচুতে থাকবে, আর নিক্ষেপ করা হয়েছে কোথায় থেকে? ভূমি থেকে, তার মানে ওয়াই নটের মান কত? শূন্য। তাহলে বুলেটের ক্ষেত্রে আমরা লিখবো
बुलेट टी सेकेंड पर वाई उच्चतर थक वाइर सूत्रता कि वाई समान हे वाई नट प्लस भि नट सैन थीटा नट टी माइनस हाफ जी टी स्कोयर एटा होच्छे दुई नम्बर समीकरण एवं बुलेटा किन्तु टी सेकेंड पर शुद्ध वाई उच्चतर थकले हबे ना 500 मीटर दूरे थकते हैं जी एखे जे वाई उच्चतर थकी तेल क्योंकि वस्तुर साथ बुलेटर संघर्ष है ना तेल वही टी सेकेंड समय वस्तुटा के क्योंकि आनुभूमिक दूरत अतिक्रम करते हैं 500 मीटर तेल बुलेटर क्षेत्र में आनुभूमिक दूरत एक्स है भि नट कस थीटा नट टी एट हे तीन नम्बर समीकरण और ये 500 मीटर ही क्योंकि आसले एक्स एन ये हमें तीनटे समीकरण पेलम य तीनटे समीकरण जदि समाधान करी तेल आशा करी हमें रेजल्ट पे जा थीटा नटर एबार देखो एक और दुई जदि जोग कर दी एक जोग दुई जदि कर दी तेल क्य है बोल एच माइनस वाई प्लस वाई इक्वल हाफ जी टी स्कोयर प्लस वाई नट प्लस भि नट साइन थीटा नट टी माइनस हाफ जी टी स्कोयर कि दाड़ा वाई वाई केटे गेले एच इक्वल कि दाड़ा बोलो हाफ जी टी स्कोयर काटबे तहले आर वाई नटर मान कत जेहेतु आमी भूमि थेके बंदूक थेके बुली छुड़छिलाम तहले एटा शून्य तहले एच समान दाड़ा भि नट साइन थीटा नट टी एटा होच्छे आमार दाड़ालो चार नम्बर समीकरण एबार देखो आमी चार नम्बर समीकरण और तीन नम्बर समीकरण जदि भाग कर दी चार भाग तीन जदि आमी करी तहले कि हबे तहले चारे एच बाई एटा हबे एक्स भि नट साइन थीटा नट टी बाई भि नट कस थीटा नट टी ताहले टेन थीटा नट इक्वल एच बाई एक्स तो थीटा नटर मान हबे टेन इनवर्स एचर मान कत 300 एक्सर मान कत 500 तहले थीटा नटर मान दाड़ाच्छे टेन इनवर्स 300 बाय 500 30.96 डिग्री कोणे जदि आमी एखान थेके बुलेटटा छुड़ी ताले टी सेकेंड पर बुलेटटा ठीक ए जगह थाकबे एवं ओई टी सेकेंड समय वस्तुटा नेमे एखाने आसबे तार माने एई जायगाटाते वस्तु एवं बुलेटेर मध्ये एकटा संघर्ष हबे एवं वस्तुटा माटिते ना पड़े एखान थेके सरे जाबे बुझते पारछो आमार कथा आशा करी अंकटा सबाई बुझते पारछो किन्तु आमरा एबार नेक्स्ट अंके जाबो এইবার আমরা গতিবিদ্যার বুয়েটে আসা 2013-14 সেশনের যে অ্যাডমিশনের পরীক্ষা যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা সলভ করব এবং এই প্রশ্নটাও খুব ইজি একটা প্রশ্ন ঠিক আছে দেখো কি বলছে একটি বিমান বন্দরের রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার রানওয়ে কি তোমরা সবাই জানো একটি উড়োজাহাজ উড়ার পূর্ব মুহূর্তে 216 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে হয় উড়োজাহাজটি 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে ত্বরান্বিত হলে রানওয়ে থেকে উঠতে সক্ষম হবে কি রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটি উঠতে সক্ষম হবে দুইটা জিনিস বের করতে বলছে একটা এখানে উড়োজাহাজটা উঠতে পারবে কি না আর একটা হচ্ছে রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটা উঠতে পারবে তো দেখো রানওয়ে মানে হচ্ছে উড়োজাহাজ উড়ার পূর্ব মুহূর্তে রানওয়ে সেই জায়গা যেখানে উড়োজাহাজকে একটা নির্দিষ্ট বেগে আগে গতিশীল হতে হয় এবং একটা নির্দিষ্ট বেগে গতিশীল হতে না পারলে সেই উড়োজাহাজটা কিন্তু রানওয়ে থেকে টেক অফ করতে পারে না তো দেখো মনে করো যে এইটা হচ্ছে সেই রানওয়ে এই রানওয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার এখন এইখান থেকে একটা উড়োজাহাজ চলা শুরু করলো তাহলে এখানে আমি আদিবেগ ধরে নিলাম 0 এখানে আমি আদিবেগ ধরে নিলাম 0 এবং এই উড়োজাহাজটার ত্বরণ কত দেখো 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উড়োজাহাজটা এখান থেকে গতিশীল হতে 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 রানওয়েটা এখানে শেষ হবে তার মানে এখানে এসেই কিন্তু উড়োজাহাজটাকে উড়ে যেতে হবে এখন এখানে এসে যদি উড়োজাহাজ উঠতে চায় তাহলে এখানে শেষ বেগ হতে হবে কত
216 কিলোমিটার পার আওয়ার। আর 216 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 216 ইনটু 1000 বাই 3600, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এটা হিসাব করলে কত হচ্ছে বলো তো? তাহলে এটা হচ্ছে তোমার 60 মিটার পার সেকেন্ড। তার মানে 60 মিটার পার সেকেন্ড বেগ যদি এখানে এসে অর্জন না হয় তাহলে কিন্তু উড়োজাহাজ উঠতে পারবে না। উড়োজাহাজের আদি বেগ 0, ত্বরণ 15 এবং এই রানওয়ে 100 মিটার। এই 100 মিটার দূরত্ব অতিক্রম করেই উড়োজাহাজটাকে এখানে এসে 60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে হবে, তাহলে উঠতে পারবে, তাছাড়া কিন্তু উঠতে পারবে না। এবার দেখো, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ভি নট স্কোয়ার প্লাস 2AS। এবার দেখো ভি এর মান কত? 60। ভি নটের মান কত? 0। এর মান কত? 15 ইন্টু আমি নিলাম এস। এসটা আমরা বের করে দেখি, তাহলে এস ইকুয়াল দাঁড়াচ্ছে 60 উপর স্কোয়ার বাই 30। এটা হিসাব করলে হবে 3600/30, তাহলে 120 মিটার। তাহলে দেখো, আমার কাছে রানওয়ে আছে 100 মিটার, কিন্তু 60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে হলে, অর্থাৎ উঠতে হলে রানওয়ে লাগবে কত? 120 মিটার। তাহলে আমার কাছে রানওয়ে আছে 100 মিটার, কিন্তু 60 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে রানওয়ে লাগবে 120 মিটার। তার মানে উঠতে হলে 120 মিটার রানওয়ে লাগবে। তাহলে 120 মিটার কিন্তু 100-র চেয়ে বেশি, তাই কি না? তার মানে অ্যান্সার হবে উঠতে পারবে না, উঠতে পারবে না। এবং পরবর্তী অ্যান্সার হচ্ছে দৈর্ঘ্য সর্বনিম্ন কত হতে হবে? রানওয়ের দৈর্ঘ্য হতে হবে, রানওয়ে হতে হবে 120 মিটার। মিনিমাম 120 মিটার তো হতেই হবে, 120 মিটারের বেশি থাকলে প্রবলেম নাই, মিনিমাম 120 মিটার রানওয়ে থাকতেই হবে, তাহলে উড়োজাহাজ কিন্তু উঠতে পারবে। তাহলে এখানে উড়োজাহাজটা উঠতে পারছে না, আর কারণ রানওয়ের দৈর্ঘ্যটা 100 মিটার, কিন্তু আমাদের রানওয়ে লাগবে হচ্ছে মিনিমাম 120 মিটার। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো এইবার আমরা গতিবিদ্যার বুয়েটের অ্যাডমিশনের 11-12 সেশনের অ্যাডমিশনে আসার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা আমরা সলভ করব। এবং এই প্রশ্নটা হচ্ছে পরন্ত বস্তু রিলেটেড। একটু দেখো কী বলছে অঙ্কটা। একজন প্যারাশুট আরোহী মানে যে প্যারাশুট নিয়ে ওপর থেকে লাভ দেয়, মুক্ত হয়ে বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়। তো তোমরা সবাই দেখছো যে প্যারাশুট নিয়ে যখন কেউ লাভ দেয়, প্যারাশুটটাকে খুলে নিয়েই কিন্তু লাভ দেয় না, সে কিন্তু প্রথমে লাভ দেওয়ার পরে কিছুক্ষণ তার সে মুক্তভাবে পড়ে, এটাকে বলে ফ্রি ফলিং। ফ্রি ফলিং কিছু দূর হওয়ার পরে কিন্তু সে প্যারাশুটটা খোলে, এবং তারপরে প্যারাশুটটা খোলার পর কিন্তু তার বেগ কমতে থাকে। তাহলে এখানে বলছে যে যখন প্যারাশুটটি খুলেছে তখন গতি হ্রাসের হার হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সে 3 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে এসে পৌঁছে। তাহলে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল? বিষয়টা এরকম, দেখো প্রথমত বাধাহীনভাবে 50 মিটার নিচে পতিত হয়, এর মানে কি? মনে করো যে এই জায়গা থেকে প্যারাশুট আরোহী লাভ দিল, এবং লাভ দিয়ে সে 50 মিটার, তার মানে এখান থেকে মনে করো এই জায়গা, আমি এইটুকুকে বলছি এইচ, এইচ সমান হচ্ছে 50 মিটার। এই 50 মিটারকে আমি বলবো ফ্রি ফলিং। তাহলে এই ফ্রি ফলিংয়ে সে 50 মিটার নেমে আসছে, তার মানে এইখানে যদি তার আদিবেগ হয় 0, তাহলে এখানে তার শেষ বেগ হবে 0 হবে না, কারণ এইটুকুতে বেগ বাড়বে। তার মানে এইটুকুতে ত্বরণ কত? এইটুকুতে ত্বরণ হচ্ছে জি। এখন এখানে এসে সে প্যারাশুটটা ওপেন করলো, এখানে যখন সে প্যারাশুটটা ওপেন করলো, এখানে এসে প্যারাশুটটা ওপেন করলো, এখানে যখন প্যারাশুট ওপেন করলো, তাহলে এইখান থেকে কিন্তু বেগ হ্রাস পাওয়া শুরু হলো, এবং বেগ হ্রাস পেতে 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 সে এখানে আসলো। মাটি যখন সে স্পর্শ করলো, এই জায়গায় তার বেগ, মনে করো এটা ভি প্রাইম, এই বেগটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এবং এখান থেকে এখানে এইটুকুতে মন্দন হয়েছে এ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে বের করতে হবে কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল, মানে টোটাল উচ্চতাটা আমাকে বের করতে হবে। টোটাল উচ্চতাটাকে আমি বললাম এইচ,
আর এইটুকুকে আমি বললাম এইচ প্রাইম। তাহলে আমাকে এইচ বের করতে হবে, তার মানে এইচ আর এইচ প্রাইম যোগ করতে হবে। এখন দেখো, প্রথমেই আমরা বের করব এই বেগটা, যে ফ্রি ফলিং হতে হওয়ার সময় তো বেগ বৃদ্ধি পাইছিল, বেগ বাড়তে বাড়তে ওর বেগ কত হয়েছে। তাহলে প্রথমে আমরা এই বেগটা বের করব, শেষ বেগ এটা। তাহলে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস টু জি এইচ। তাহলে এই ভি কত বলো? ভি স্কোয়ার সমান হবে জিরো প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঞ্চাশ। তাহলে ভি সমান কত দাঁড়াচ্ছে এখানে? রুট ওভার টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঞ্চাশ, থার্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো, থার্টি ওয়ান পয়েন্ট থ্রি জিরো মিটার পার সেকেন্ড হবে। এবার দেখো এই বেগ, এখানকার যে বেগ, এবার আমি যদি এখান থেকে এখানে বিবেচনা করি, তাহলে এইটা আমার স্টার্টিং পয়েন্ট আর এইটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্টের যে বেগ এবার সেটাই হবে আদি বেগ। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই বেগটা হচ্ছে আদি বেগ আর এই বেগটা হচ্ছে শেষ বেগ। তাহলে আমরা যদি সূত্রটা লিখি, শেষ বেগের ওপর, এটা শেষ বেগের ওপর স্কোয়ার ইকুয়াল, সূত্রটা কি এবার হবে আদি বেগের উপর স্কোয়ার। কারণ আমরা গতির সূত্রটা জানি, ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস টু এস, শেষ বেগের উপর স্কোয়ার ইকুয়াল আদি বেগের উপর স্কোয়ার প্লাস টু ইন্টু ত্বরণ ইন্টু দূরত্ব। তাহলে শেষ বেগের উপর স্কোয়ার ইকুয়াল আদি বেগের উপর স্কোয়ার প্লাস টু এ, এবং এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে এইচ প্রাইম। এবার দেখো শেষ বেগের মান হচ্ছে থ্রি, আদি বেগের মান হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরো, তারপরে স্কোয়ার, এর মান হচ্ছে মন্দন, তাহলে এটা মাইনাস হবে, তাহলে টু ইন্টু টু ইন্টু এইচ প্রাইম। তাহলে বলো এইচ প্রাইম সমান কী দাঁড়াচ্ছে? থ্রি স্কোয়ার মাইনাস থ্রি পয়েন্ট থ্রি ওয়ান, একত্রিশ পয়েন্ট তিরিশের উপর স্কোয়ার বাই মাইনাস ফোর, কত হবে এটা? থ্রির উপর স্কোয়ার মাইনাস এটার উপর স্কোয়ার বাই ফোর, দুইশো বিয়াল্লিশ পয়েন্ট সিক্স টু, মিটার, এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো বলছে কত উচ্চতায় মুক্ত হয়েছিল, তাহলে কত উচ্চতায় মুক্ত হয়েছিল বলো তো? টোটাল এইচ সমান হচ্ছে এইচ প্লাস এইচ প্রাইম, তাহলে পঞ্চাশ প্লাস দুইশো বিয়াল্লিশ পয়েন্ট সিক্স টু, তাহলে এটা হবে টু পয়েন্ট সিক্স টু নাইন টু পয়েন্ট সিক্স টু মিটার, দুইশো বিরানব্বই পয়েন্ট বাষট্টি মিটার উচ্চতায় সে মুক্ত হয়েছিল। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো, খুবই মজার একটা অঙ্ক ছিল। তাহলে আমি আরেকবার একটু রিভিউ করি অঙ্কটা। এখান থেকে আমি লাভ দিলাম, পঞ্চাশ মিটার ফ্রি ফল করলাম, এই পঞ্চাশ মিটার ফ্রি ফল করতে যে আমার বেগ বাড়লো, তাহলে আদি বেগ শূন্য ছিল, বেগ বাড়তে বাড়তে হলো ভি, এবং এই ভি এর মান হচ্ছে একত্রিশ পয়েন্ট থ্রি জিরো। তারপর এখানে যখন আমি প্যারাশুট ওপেন করলাম, এখান থেকে মন্দন শুরু হলো এবং সেই মন্দনের মান টু, তাহলে বেগ হ্রাস পেতে 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 আমি যখন ভূমি স্পর্শ করলাম তখন আমার বেগ হলো থ্রি। এখন তাহলে এটা আদি বেগ, এটা শেষ বেগ ধরে নিয়ে আমরা এখানকার দূরত্বটা বের করলাম, আর আগের এই দূরত্বটুকু আমি জানতাম, এইটার এটা যোগ করে আমি টোটাল হাইটটা বের করলাম যে আমি কত উচ্চতায় মুক্ত হয়েছিলাম। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। তো এবার আমরা করব বুয়েট চোদ্দো পনেরো সেশনের অ্যাডমিশনে আসা একটা অঙ্ক। তো দেখো অঙ্কটা, অঙ্কটার প্রথমেই বলছে সমমন্দনে, এটা একটু নোট করে রাখো, সমমন্দনে, সমমন্দনে চলমান একটি ট্রেন প্রথম ওয়ান বাই ফোর কিলোমিটার অতিক্রম করে বিশ সেকেন্ডে। তার মানে প্রথম ওয়ান বাই ফোর কিলোমিটার, ওয়ান বাই ফোর কিলোমিটার মানে কিন্তু দুইশো পঞ্চাশ মিটার। তাহলে প্রথম দুইশো পঞ্চাশ মিটার অতিক্রম করে বিশ সেকেন্ডে, এবং দ্বিতীয় ওয়ান বাই ফোর কিলোমিটার, এই ওয়ান বাই ফোর মানে কিন্তু দুইশো পঞ্চাশ মিটার, তাহলে দ্বিতীয় দুইশো পঞ্চাশ মিটার অতিক্রম করে তিরিশ সেকেন্ডে। তার মানে প্রথম আড়াইশো মিটার গেছে বিশ সেকেন্ড সময়ে, এবং পরের আরও আড়াইশো মিটার গেছে তিরিশ সেকেন্ড সময়ে। ট্রেনটি সম্পূর্ণ থামতে, যেহেতু সমমন্দনে চলছে অর্থাৎ ট্রেনটা একসময় থামবে, আর থামতে ট্রেনটাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? তাহলে দেখো মনে করো এই জায়গা থেকে একটা ট্রেন যাত্রা শুরু করলো, এখানে আমি ধরে নিলাম ট্রেনের আদি বেগটা ভি নট, এবং ট্রেনটা সমমন্দনে যাচ্ছে, যেতে যেতে এখানে আসলো। তো এই দূরত্বটুকুকে আমি ধরলাম দুইশো পঞ্চাশ মিটার, এবং এখান থেকে এখানে আসতে সময় লাগলো টি ওয়ান বিশ সেকেন্ড। পরবর্তীতে এখান থেকে আরও আড়াইশো মিটার যেতে, মানে এখান থেকে যদি আমি বলি এস টু,
তাহলে এটা আরও 250 মিটার, এটা যেতে সময় লাগলো 30 সেকেন্ড। তাহলে প্রথম 250 মিটারের সময় লাগছে 20 সেকেন্ড, পরের 250 মিটারের সময় লাগছে 30 সেকেন্ড। এখন তার মানে গাড়িটা মন্দনে চলছে, এটা বলেও দিছে সমমন্দন। তাহলে এইখান থেকে ট্রেনটা আর কত দূর গেলে ট্রেনটা থেমে যাবে? মনে করো এখান থেকে S3 পর্যন্ত এসে এখানে ট্রেনটা কী হবে? থেমে যাবে। এবার দেখো আমরা সূত্র লিখব, প্রথম ক্ষেত্রে কী হবে? প্রথম ক্ষেত্রে যদি আমি বলি এখান থেকে এইটুকু, S1 ইকুয়াল V0 T1 মাইনাস হাফ A T1 স্কোয়ার। তাহলে S1 এর মান 250, V0 এর মান জানি না, T1 এর মান কিন্তু 20, তাহলে 20 V0 মাইনাস T1 এর মান যেহেতু 20, তারপর স্কোয়ার 400 হবে, এটা হবে 200 A। এবার এখান থেকে আমি 10 কমন নিব, দেখো 10 কমন নিলে এটা হবে 2V0 মাইনাস 20A ইকুয়াল 25, এটা 1 নম্বর সমীকরণ। এবার আমি লিখব দ্বিতীয় ক্ষেত্রে কী হচ্ছে। দেখো দ্বিতীয় 250 মিটারের জন্য যদি লিখতে চাই, তাহলে এখান থেকে এইটুকুর জন্য যদি আমি সমীকরণ লিখি, দেখো তো এইটুকুর জন্য আমি সমীকরণ কী লিখব, এটা লিখতে পারবো কি না? S2 সমান V0 T2 মাইনাস হাফ A T2 স্কোয়ার। এই সমীকরণ আমি অবশ্যই লিখতে পারবো যদি আমি এখানকার বেগটা জানি, কারণ আমি এখান থেকে বিবেচনা করছি এবার এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখানকার বেগটা কিন্তু আদিবেগ হবে। কিন্তু এখানকার বেগটা মানে হচ্ছে এই প্রথম ক্ষেত্রের শেষ বেগ, আর তার মানে এই শেষ বেগটা বের করার জন্য কিন্তু আদিবেগ, সমমন্দন এগুলো না জানলে হবে না। তাহলে এখানকার বেগ আমি যেহেতু বের করতে পারছি না, তাহলে আমি কী করব, তাহলে আমি এই সমীকরণ লিখব না। দ্বিতীয় ক্ষেত্রে এসে আমি একদম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বিবেচনা করব, পুরোটার জন্য যদি আমি বিবেচনা করি তাহলে কী দাঁড়াচ্ছে বলো? তাহলে দূরত্ব দাঁড়াচ্ছে S1 প্লাস S2, তারপর V0 T1 প্লাস T2 মাইনাস হাফ A T1 প্লাস T2-র ওপর স্কোয়ার, তাই কি না? মোটটা করলাম এবার S1 S2 আর T1 T2 যোগ করে দিয়ে, তাহলে এটা কত? 500 মিটার, এটা হচ্ছে 50। তাহলে 50 V0 মাইনাস এখানে 50-এর উপর স্কোয়ার, তার মানে 50-এর উপর স্কোয়ার মানে 2500, আর এটা হবে 1250, দুই দিয়ে ভাগ করলে 50A। এবার এখান থেকে আমরা যদি 50 কমন নিয়ে নিই তাহলে কী হবে বলো তো? এখান থেকে 50 কমন নিলে হবে V0, 1250 থেকে যদি তুমি 50 কমন নাও তাহলে 1250 ভাগ 50, এটা হবে 25A ইকুয়াল, এখান থেকে 50 কমন নিলে হবে 10, এটা তোমার 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 নম্বর সমীকরণের মধ্যে দেখো আদিবেগ এবং যে মন্দন, এই দুইটা কিন্তু কমন রাশি, তাহলে এই দুটো সমীকরণ সমাধান করে আমরা মন্দন আর আদিবেগ বের করতে পারবো। তো এই দুইটার সমাধান আমরা এখানে একটু করে নিই। দেখো কী করব, যে কোনো পদ্ধতি অবলম্বন করে আমরা এই সমাধানটা করতে পারি। তো আমরা কী করবো দেখো, মনে করো 2 নম্বর সমীকরণের সাথে আমি 10 গুণ করলাম, করে এখান থেকে মনে করো 2 নম্বর সমীকরণের সাথে আমি 2 গুণ করলাম, করে এখান থেকে 1 নম্বর সমীকরণটা বাদ দিলাম, তাহলে কী হবে? 2 নম্বর সমীকরণের সাথে যদি 2 গুণ করি তাহলে কী হবে? 2V0 মাইনাস 50A ইকুয়াল 20। নিচে বসবে কি? 1 নম্বর সমীকরণ 2V0 মাইনাস 20A ইকুয়াল 25, এবং বিয়োগ করতে হবে, সাইনগুলো চেঞ্জ হয়, এখানে 2V0 2V0 কেটে যাবে, এখানে কী দাঁড়াচ্ছে বলো? প্লাস মাইনাস, এখানে দাঁড়াচ্ছে -30A, আর এখানে দাঁড়াচ্ছে কত? -5। তাহলে A ইকুয়াল কী হবে বলো? 5/30। তাহলে 5/30 কত হবে? 5/30.16, এটা হবে 0.167 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্লাস আসলো কারণ আমি সূত্রেই মাইনাস ধরে নিয়েছিলাম, এটা কিন্তু মন্দনের মান, এর মান। এবার দেখো এই এর মান যদি আমি 2 নম্বরে বসাই, 2 নম্বরে যদি বসাই তাহলে কী হবে? হবে V0 মাইনাস 25 × 0.167 ইকুয়াল 10। তাহলে V0 সমান কী দাঁড়াচ্ছে বলো? 25 × 0.167 প্লাস 10, 14.17, V0 এর মান দাঁড়াচ্ছে 14.17 মিটার পার
সেকেন্ড। তাহলে আমরা মন্দন পেয়ে গেলাম, আদিবেগ পেয়ে গেলাম। এইবার দেখো এই দুটো সমীকরণের আর দরকার নাই, কারণ এগুলো আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এইবার যদি আমি বলি যে মোট দূরত্ব কত, মোট দূরত্ব মানে একদম এখান থেকে এই পর্যন্ত, এখানে কিন্তু তাহলে শেষ বেগ কত, শূন্য, আর আদিবেগ কত, ভি নট। তাহলে মোট দূরত্ব হবে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার মাইনাস টু এ এস। তাহলে ভি এর মান হচ্ছে শূন্য, ভি নটের মান 14.17 উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মান হচ্ছে 0.167 ইন্টু এস। তাহলে এস সমান কী দাঁড়াচ্ছে বলো, 14.17 উপর স্কোয়ার বাই টু ইন্টু 0.167 কত হবে, 14.17 উপর স্কোয়ার বাই টু ইন্টু 0.167 এটা হবে 601.16 মিটার, 601.16 মিটার। তাহলে টোটাল 601.16 মিটার দূরে যায় থামবে। তাহলে এই যে আমাদের বের করতে বলছে আর কতটুকু দূরত্বে অতিক্রম করবে, তার মানে এখান থেকে এইটুকু বের করতে হবে। তাহলে আমরা করতে পারি এটা, দেখো অঙ্কটা একটু বড় হলো তাই না, কিন্তু অঙ্কটা আসলে আমাদের বড় নিয়মেই করতে হবে। কিন্তু আমরা যখন বুয়েটে প্রশ্ন সলভ করব তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনগুলো একটু শর্টকাটে করতে হবে, তার জন্য বেশি প্র্যাকটিস দরকার। তাহলে এস এর মান হচ্ছে 601.16 আর এস ওয়ান এস টু মিলে হচ্ছে 500। তাহলে এস থ্রি কত বলো, এস থ্রি হবে 601.16 আছে মাইনাস 500, তাহলে 101 প্রায় 101.16 মিটার, এত দূরে যে গাড়িটা, আরও এত দূর যে গাড়িটা থামবে। ঠিক আছে, আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারছো।